এই যে আমার মিষ্টি ছানা দেখো তোমাদের জন্য প্রতিবারের মতোই স্যান্টাক্লস এবারে এসে গেছে আর মনে হয় অনেক পুরস্কার এবং উপহার নিয়ে এসেছে এই যে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে এই ভিডিওতে আমাদের গল্প টুনির বাড়িতে এলো ক্লস। বনের এক গাছে টুনি তার ছোট ছোটো দুই ছানার সাথে খুব সুন্দরভাবে বসবাস করত। টুনি ছিল খুবই গরিব সে বন থেকে মধু এবং কাঠ সংগ্রহ করে অনেক কষ্টে তার সংসারটা কোনোভাবে চালিয়ে নিত একদিন টুনির ছানা টুনিকে বলে মা আমাদের এই বছরটা কিভাবে যে কেটেই গেল ওটা তো বুঝতেই পারছি না হঠাৎ করে যেন শুরু হলো আর এই দেখো শেষ হতে চলেছে আর সামনেই তো নতুন বছর আর কিছুদিন পরেই তো ক্রিস্টমাস আসছে মা তুমি আমাকে প্রতিবারের মতো এবারে বাজার থেকে কেক কিনে খাওয়াবে তো মা আরে মা তুই চিন্তা করছিস কেন আমি জানি কিভাবে এই নতুন বছরটা শুরু হলো এবং শেষ হয়ে গেল আর সামনেই তো ক্রিস্টমাস আসছে আমার সব কিছুই ঠিকঠাক মনে আছে আর তুই চিন্তা করিস কেন তুই যতই বড় হয়ে যা আমার ঠিক সব মনে থাকে আর আমি এইবারেই প্রতিবারের মতো বাজার থেকে কেক কিনে নিয়ে এসে তোকে খাওয়াবো পরের দিন সকালে টুনি গেল বাজারে কেক কেনার জন্য কিন্তু বাজারে কেকের দাম অনেক বেশি হওয়ায় টুনি বাজার থেকে কেক না কিনে বাড়ি ফেলে এলো এবং টুনির ছানাকে যখন টুনি এই কেকের দামের কথা বলল তখন টুনির ছানা কাঁদতে শুরু করে দেয় মা মা তুমি এ কি বলছো আমি তো প্রতিবারই এই ক্রিসমাসের দিনকে কেক খাই আর তুমি বলছো আমি আর এবছর কেক খেতে পারবো না এ কিভাবে সম্ভব আমি কেক খাবো আমি এখনই কেক খেতে চাই তুমি তাড়াতাড়ি বাজারে যাও আর বেশি টাকা দিয়ে হলেও আমার জন্যে কেক কিনে নিয়ে আসো এই কথা বলে টুনির ছানা বাড়ি ছেড়ে চলে যায় এবং কাঁদে কাঁদে সে বনের মধ্যে উঠতে থাকে আর কিছুক্ষণ উড়ার পর সন্ধে নেমে আসে তাই সে একটা কাছের ডালে বসে কাঁদতে থাকে এবং বলতে থাকে হে সেন্টাক্লজ আমি শুনেছি সমস্ত বাচ্চারা যারা তোমাকে মন থেকে ভালোবাসে তাদেরকে তুমি কখনোই দুঃখিত করো না আর তুমি প্রতি খ্রিস্টমাসেই বেলা তাদেরকে নানান নানান উপহার দিয়ে যাও তাই আমিও তোমার কাছে একটা উপহার চাইছি আমাকে কেক দিয়ে যাও আমি এইবারে কেক খেতে চাই না হলে আমার খুবই খারাপ হয়ে যাবে টোনির ছানা যখন কাঁদতে কাঁদ্ স্যান্টাক্লকে সমস্ত কথা বলছিল তখন সে দেখতে পায় আকাশ থেকে অনেক ঘোড়ার রথে করে স্যান্টাক্লস আকাশ থেকে নেমে আসছে এবং তার কাছে স্যান্টাক্লস ঘোড়া নিয়ে আসে আর কিছুক্ষণ পরেই সে তার পুটলিটাকে একটা সুন্দর উপহার পার করে এবং টুনির ছানাকে দেয় তা দেখি টুনির ছানা খুবই খুশি হয় এই যে বন্ধুরা যারা এই ভিডিওটি পুরোপুরি এখনই দেখলে তাদেরকে জানায় হ্যাপি ক্রিসমাস এবং আগামী নতুন বছরের শুভেচ্ছা জানায় আমি জানি এই ভিডিওটি ছাড়তে একটু দেরি হয়ে গেল কিন্তু চিন্তা করো না এবার থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও